গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চানা মশলা বানাব। চানা মশলা জন্য কাবলি ছোলা লাগবে এবং এই কাবলি ছোলা হচ্ছে একটা হিউজ সোর্স অফ প্রোটিনস। এখানে এছাড়াও ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার এবং ভিটামিনসেরও একটা সোর্স। আসুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই কাবলি ছোলা, সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা আমরা এটাকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এরপর কী লাগছে, টক দই, এটাকে ফাটিয়ে রেখেছি। চানা মশলা সেদ্ধ করার পর যে জলের স্টকটা সেইটা এখানে রেখেছি। পেঁয়াজ লাগছে, আমরা এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো এই চামচের 2 চামচ মতো নিয়েছি। এছাড়া গরম মশলা ছোট্ট চামচের 1 চামচ নেব। আর শুকনো লঙ্কা গুঁড়ো যেমন আপনারা ঝাল খান সেরকম আপনারা নিতে পারেন। এবং মেথি গুঁড়ো, মেথি গুঁড়োটারও পরিমাণ ছোট চামচের 1.5 চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, এখানে শুকনো লঙ্কা, অল্প লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা নিয়েছি, সর্ষের তেল, টমেটো, কাঁচা লঙ্কা 3-4টে নিয়েছি, টমেটো একটা বড় সাইজের কেটে নিয়েছি, আর অর্ধেকটা আদা, আর এখানে মোটামুটি 7-8 কোয়া রসুন আছে। চলুন তাহলে আমরা আজকে আমাদের রেসিপিটা শুরু করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর আমরা এটা মেথি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমার বাড়িতে কসুরি মেথি নেই, সেই জন্য আমি এটাকে মেথিটাকে শুকনো কলাই ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। গরম মশলা গুঁড়োটা চানা মশলা রেডি।
ভাজা, এটা রুটি, পরোটা, আলুর পরোটা, পাপ বাটার নান, আপনারা এটা ট্রাই করতে পারেন। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।